একদিন আগেই এদেশে অন্যায়ের প্রতিবাদ করাটাও অন্যায় লিখে ফেসবুক পোস্ট করে সাজা পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। একদিন পরই অন্যায়ের প্রতিবাদ করে সাজা পেলেন রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক টিটিই। আজব এক দেশে বাস করছি আমরা, যেখানে অন্যায়ের প্রতিবাদ করলেও সাজা পেতে হচ্ছে, সেটা বললেও সাজা পেতে হচ্ছে। পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে 5 মে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দানকারী 3 যাত্রী। টিকিট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন, এতে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক তাদের জরিমানা করেন। পরে ওই 3 যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে টিটিই শফিকুল ইসলামকে রাতে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তাদেশ 6 মে থেকে কার্যকর হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন পাকশির ডিসিও নাসির উদ্দিন। রেলের একাধিক সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেল জংশন থেকে 3 যাত্রী বিনা টিকিটে এসি কেবিনের সিট দখল করে বসেন। এ সময় ট্রেনে কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে তারা রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই বিষয়টি পাকশি বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সঙ্গে পরামর্শ করেন। তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন। এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই 3 যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট 1,050 টাকা নিয়ে জরিমানা সহ সুলভ শ্রেণীর নন এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। এ সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেন্ডেন্স সহ অন্যরা উপস্থিত ছিলেন। পাকশি বিভাগীয় রেল সূত্র জানায়, ওই 3 যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ করেননি, তবে তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছেন। সেই অভিযোগ পেয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। এ ব্যাপারে জানতে চাইলে পাকশি বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পায়নি, তবে সুন্দরবন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী 3 যাত্রীর সঙ্গে কর্তব্যরত টিটিই অসদাচরণ করেছেন বলে তারা ফোনে অভিযোগ দেন। বিষয়টি তাকেও অবহিত করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে টিটিই শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, বরখাস্তের বিষয়টি তিনি ট্রেনে ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে জানতে পারেন। সাময়িক বরখাস্ত হওয়ায় তিনি ডিউটিতে যাচ্ছেন না। টিটিই শফিকুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে অল্প বয়সে 3 ট্রেন যাত্রী রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে ওঠেন। মন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়ায় তিনি সম্মান দেখিয়ে এসিওর পরামর্শে এসি টিকিট না কেটে সুলভ শ্রেণীর নন এসি কোচের টিকিটেই এসিতে বসতে দেন। তিনি তাদের সঙ্গে কোনো রকম অসদাচরণ করেননি বলে দাবি করেন। বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন সাহেবের কথার বাহবা দিতে হয়। কোনো লিখিত অভিযোগ না দেওয়া সত্ত্বেও ফোন কলেই তিনি একজন টিটিইকে বরখাস্ত করে দিলেন, কোনো রকম তদন্তও করলেন না। অথচ সাধারণ যাত্রীরা শত শত লিখিত অভিযোগ দিলেও তাদের কোনো হুঁশই ফেরে না। দর্শক, এই ধরনের দ্বিমুখী আচরণকে কি বলবেন? এটা কি প্রমাণ করে না আইন সবার জন্য সমান নয়? এদেশে অন্যায়ের প্রতিবাদ করা আসলেই অন্যায়? একমত হলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।